কলকাতা থেকে লখনউ আমাদের রোড ট্রিপ ভ্লগে আগের পার্টগুলোতে আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে 21 ঘন্টা জার্নি করে আমরা নিজেদের গাড়ি নিয়ে কলকাতা থেকে লখনউ এসে পৌঁছেছি। পরের দিন একটা টোটো ভাড়া করে ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া, রুমি গেট, ক্লক টাওয়ার, পিকচার গ্যালারি এইগুলো ঘুরে দেখেছি। একটা পার্টে আমরা লখনউতে কোথায় কবে কী খেয়েছি সেই নিয়েও আমি বিস্তারিত বলেছি। লখনউ স্পেশাল চিকেন কারি, কুর্তা, শাড়ি, চুড়িদার এইসব কেনাকাটার গল্প আপনাদের সাথে শেয়ার করেছি অন্য ভিডিওতে। লখনউয়ে দুটো মাস্ট ভিজিট প্লেসেস, রেসিডেন্ট আর ভুলভুলাইয়া, সেই নিয়েও আমার একটি ছোট্ট ভিডিও আছে। এগুলো যদি না দেখে থাকে তাহলে প্লিজ একবার দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আমি শতরূপা। নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আমাদের লখনউ ট্রিপের লাস্ট পার্ট নিয়ে, যেখানে গোমতী রিভার ফ্রন্ট, বিআর আম্বেদকর মেমোরিয়াল পার্ক আর একটা অফবিট জায়গা নিয়ে কথা বলবো। থ্যাংকস ফর ওয়াচিং। সন্ধেবেলা আমাদের হজরতগঞ্জের হোটেল ক্লার্ক সাভার থেকে আমরা একটি টোটো নিয়ে রওনা দিলাম বিআর আম্বেদকর মেমোরিয়াল পার্কের দিকে। কিন্তু টোটোটা মাঝ রাস্তায় একটু খারাপ হয়ে যাওয়ার জন্য, ওর ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য আমাদেরকে আবার একটি অন্য টোটো করতে হয়। এই দুটো টোটোর চক্করে আমাদের প্রায় 200 টাকা খরচা হয়ে গেছিলো হোটেল থেকে পার্ক অব্দি যেতে। দিনের বেলা তো আম্বেদকর মেমোরিয়াল পার্কে আপনারা যেতেই পারেন, কিন্তু আমরা সন্ধেবেলা গেছিলাম কারণ আমাদেরকে অনেকেই বলেছিলেন যে ইভিনিং লাইট অফ দ্যাট পার্ক ইজ অ্যামেজিং। রাত্রিবেলা 8টা সাড়ে 8টা অবধি এটা খোলা থাকে। দিস মেমোরিয়াল পার্ক ওয়াজ ফাউন্ডেড বাই দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ ইউপি মায়াবতীজি। ইট হ্যাজ 124 মনুমেন্টাল এলিফেন্টস উইচ লুকস অ্যামেজিং। আমার সাথে পার্কের ভিতরটাও ঘুরে দেখবেন, চলুন। এই পার্কে ঢুকতে 15 টাকার টিকিট লাগে মাত্র, কিন্তু ভেতরটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত কম টিকিটেও এরা কি সুন্দরভাবে পুরো জায়গাটা মেনটেন করছে। পুরো মেমোরিয়াল পার্কটা ঘুরে দেখতে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো আপনার লাগবেই। দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ আম্বেদকর স্তূপা, যার ভেতরে আম্বেদকরজির ব্রোঞ্জ স্ট্যাচু আছে এবং আরও নানা রকমের ব্রোঞ্জের স্কাল্পচার্স আছে। আম্বেদকরের ব্রোঞ্জ স্ট্যাচুর নিচে লেখা আছে, মাই স্ট্রাগল অফ লাইফ ইজ মাই ওনলি মেসেজ। নেক্সট হলো প্রতিবিম্বস্থল বা প্রতিবিম্বস্থল, যেখানে দুপাশে 62টা করে এলিফ্যান্ট স্ট্যাচুস রয়েছে, মোট 124টা। প্রচুর বলিউড মুভির গান, বিশেষ কিছু সিন এই জায়গায় শুটিং হয়েছে। আমি আপনাদের নামগুলো বলছি, পারলে আপনারা একবার গুগল সার্চ করে দেখে নিন, তাহলে এই জায়গাটার আরও ক্লিয়ার আইডিয়া পাবেন। ইয়াংকিস্তান মুভির সুনোনা সঙ্গে মারমার গানের শুটিং, জলি এলএলবির একটি গান, নেক্সট দাওয়াতে ইশক, তানুবেটস মনু, ইশাকজাদে, উমরাও জান, এছাড়াও নিশ্চয়ই আরও অনেক মুভি আর গান আছে আমার জানার বাইরে। পার্ক থেকে বেরিয়ে অটো করে আমরা গেলাম গোমতী রিভার ফ্রন্ট। অটোতে 10 টাকা করে নিয়েছিল। এই গোমতী রিভার ফ্রন্টও বেশ অনেক রাত অবধি খোলা থাকে, 10 টাকা টিকিট। একটা সন্ধে চুপচাপ কাটানোর জন্য জায়গাটা বেশ ভালো, ফ্যামিলি নিয়ে আপনি নিশ্চিন্তে যেতে পারেন। বেশ বড় পার্কিং এরিয়াও আছে এদের। আগের ভিডিওগুলোতে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যেদিন সন্ধেবেলা আমরা হোটেল থেকে আমিনাবাদ যাই বাই রিক্সো নানা রকম খাবার চেখে দেখতে, সেদিন অন দ্য ওয়ে পড়েছিল লাকি গেট আর সাফেদ বারাদারি। আমাদের সময় সুযোগের অভাব থাকার জন্য এই দুটো আমরা এক্সপ্লোর করতে পারিনি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নবাব ওয়াজিদ আলী শাহের বানানো
सफेद बारादारी बा व्हाइट पैलेस अवश्य देखबें और लाखीघाटेर आर्किटेक्चारो एक्सप्लोर करबें। लखनऊ टूर प्रथम दिन सन्ध्याबेलाई छिल आमादेर घोराघुरी, एरपर आमरा होटेले फिरे आसि। পরের দিন সকালে লোকাল সাইটসিং এর পর আমরা যাই গোমতি নগরে দিলকুশা ফোর্ট দেখতে। এই দিলকুশা কোঠি কিন্তু খুব কম লোকই যায়, আমার মনে হয় ডিউ টু ল্যাক অফ পাবলিসিটি। আউধের নবাব সাদাত আলী খানের ব্রিটিশ জেনারেল বন্ধু মেজর গোর আউসলে উনি 1800 সালে এটি তৈরি করেন। আমার উচ্চারণ ভুল হতে পারে, আমি স্পেলিংটা একবার লিখে দিচ্ছি ব্রিটিশ মেজরের। এই জায়গাটাই এএসআই আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। শীতকালে এটা লোকাল লোকেদের পিকনিক স্পট হিসেবে বেশি ব্যবহার হয়, তো আমি রিকোয়েস্ট করব আপনারা লখনউ এলে প্লিজ একবার এই দিলকুশা কোঠিটা ভিজিট করবেন, এর আর্কিটেকচার আপনাকে ডেফিনেটলি মুগ্ধ করবে। রেসিডেন্সির মতো এই দিলকুশা কোঠিও 1857 সালে হওয়া সিপাহী বিদ্রোহের সাক্ষ্য বয়ে চলেছে, আর সেই সময়ই এই কনস্ট্রাকশনের মেজর ড্যামেজেস হয়ে যায়। এখানে দুটো সমাধিও আছে, প্রথমটা লেফটেন্যান্ট চার্লস কিথ ড্যাশউড আর আরেকটা মিলিটারি অফিসার জেডব্লিউ পলের, এরা দুজনেই 1857-র সিপাহী বিদ্রোহে নিহত হয়েছিলেন। ১৩ অক্টোবর ১৪ই অক্টোবর ২০২১ এই দুদিন আমরা লখনউ ঘুরি। এই দুদিনের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ নবমী, কাল আমরা সকালবেলা চলে যাব এখান থেকে বেনারস, সেই অভিজ্ঞতাও ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা টু লখনউ ট্রিপের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলেও কিন্তু নিশ্চিন্তে দিতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।